বন্ধুরা, মোর আলতু ফালতু ব্লগত সবাকে স্বাগত। তো মই অনেকদিন থেকে চাওয়া ধরছুম যে মুই একটা মোর ভাষা দিয়ে আর কি একটা মুই মানে ব্লগ বানাই রাজবংশী ভাষা দিয়ে। তো না, রাজবংশী ভাষাটা না আলা মুখত আইসি না কেনে কত। আমার যেটা বাড়ি আছে না ওটাকে না হচ্ছে রাজবংশী নাই, ঠিক আছে? আর আমরা সবসময় নেপালি আর হচ্ছে মানে একটু ভদ্র ভাষা দিয়ে কথাটা কই, তো যার জন্য নিজের মুখের ভাষাটা মানে না কইতে না কইতে না আলা মুখত আসি রে চান দেয় না। তো তো আজকের মোর ছোট ছোট্ট মিনি ব্লগটা হচ্ছে একটাই মানে 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 আনন্দের কথা কওয়ার জন্য মুই ব্লগটা করছুম, যেটা হচ্ছে কি যে হচ্ছে আমার বাড়ি তো পাহাড়ত। তো হচ্ছে পাহাড়ের নিচত অল্পখানা জমি মুই আর কি নিজে তৈরি করিয়া মানে শাক ঠাক লাগাছুম আর কি, ঠিক আছে? তো এইটা মোর হচ্ছে জীবনের হচ্ছে প্রথমবার মানে শাক ঠাক লাগাছুম হইছে, ঠিক আছে? তো মুই এত খুশি মানে তোমাকে আমি কি কম যে মুই কতটা খুশি, ঠিক আছে? তো দেখো মুই একদিন হচ্ছে এলে হচ্ছে লাপা শাক, তো জানেন আমার বাঙালিগুলার হচ্ছে নাপা শাক সেই পছন্দ বা ভাল লাগে, ঠিক আছে? তো এইটা হচ্ছে নাপা শাক, নাপা শাকগুলা হয়ে গেছে, তো মুই একদিন খাসুন গো, ঠিক আছে? আর এই দিক হচ্ছে পালং শাক আর ধনিয়া শাক, ঠিক আছে? তো পালং শাক আর ধনিয়া শাকগুলো একদম বড়ো হয় নাই, অল্পক্ষণ ছোটো ছোটো আছে আর কি। তো যখন বড় হবে তোমাকে সবাকে মুই দিম, ঠিক আছে? তো যদিও তোমাকে দূরে দূরে থাকবেন খাবার পাবেন না, তা উপভোগ করেন আর কি। তো ঠিক আছে, তো মোর চ্যানেলটা হচ্ছে দয়া করিয়া সবাই একটু লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন আর সাবস্ক্রাইবটা করে ভুলেন না, ঠিক আছে? তো টাটা, বাই বাই।